বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না বা আমি একদিন এটাই চেয়েছিলাম তুই একদিন এসে আমাকে বলবি বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না আমি মেডিকেল পড়বো না আমি মেডিকেলও না কেন এটা তো আমি চাইনি তো তো তুমি কেন চাইবে চাইবে পড়বে কে কে তুই আমি না আমি পড়তে পারবো না আমার ইঞ্জিনিয়ারিং এর ন্যাক নেই তো তোর ন্যাক নেই তো কি হয়েছে পড়বি তো তুই ন্যাক তো আমার আছে আরে পড়বো তো আমি তো কি হয়েছে তুই পড় আমার ন্যাক থাক আরে এটা কি ধরনের অযৌক্তিক কথা এই তোকে আমি এই জন্য বড় করলাম এত যাতে তুই বড় হয়ে বাবার যুক্তি ধরিস আর যুক্তি ধরছিস কাল কি কি ধরে নিবি সব আরে এটা আবার কি ধরনের কথা হয়ে গেল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো পরে জব পাবো না জব পাবি না মানে লাঠি রে জব পাবি না পড়লে আবার জব পাবি না এক মারবো জব না পেয়ে দেখা তুই ইঞ্জিনিয়ারিং পড়বি কত নাম হবে সবাই বলবে রামুদার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে ওটা তো তোমার নাম হলো তো কি হয়েছে বাবার প্রশংসা একটু সহ্য করা যায় না হিংসুটে ছেলে কোথাকার তো চার বছর পর যদি আমি বেকার হয়ে যাই সবাই বলবে রামুদার ছেলে বেকার ওসব আমি জানি না আমি যদি কিছুদিন পর মরে যাই আমার ছেলে ইঞ্জিনিয়ার এটা বলে আমি মরতে চাই আরে কিন্তু ইঞ্জিনিয়ারিং করলে আমি তো চার বছরের মধ্যে মরে যাবো এই খবরদার এসব কথা বলতে নেই কি চার বছরের মধ্যে মরে যাবো কি ধরনের কথা এগুলো চার বছরের পরে মরবি না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না আমার যেটা ভালো লাগে আমি সেটাই পড়বো তো তুই ইঞ্জিনিয়ারিং পড় তার সঙ্গে যেটা ভালো লাগে সেটা পড় আরে এরকম হয় নাকি সব হয় চেষ্টা করলে সব হয় আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছিলাম টাকার অভাবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারি ওটা টাকা নয় ওটা নম্বরের অভাবে দাদু আমাকে তোমার মার্কশিট দেখিয়েছে এই লজ্জা লাগে না লুকিয়ে লুকিয়ে বাবার মার্কশিট দেখতে আজ মার্কশিট দেখছিস কাল অন্য কিছু দেখে নিবি আমি ইঞ্জিনিয়ারিং নয় ইংলিশ পড়তে চাই তো ইংলিশেই তোকে পড়তে দেবে ইঞ্জিনিয়ারিং তুই বাংলায় পড়বি নাকি ইংলিশেই পড়বি আরে ওটা নয় ইংলিশ যে সাবজেক্ট আছে ওটা নিয়ে তো ইংলিশ নিয়ে পড়ে তুই কি করবি এত জনের ছেলে অনিক দা মনোরম দা রাজু দা রাজীব দা সবার ছেলে এখন ইঞ্জিনিয়ার সবার ছেলে কত কামাই জানিস মাসে দু লাখ পার এনাম পার এনাম মানে বছরে ওরা পায় তুই বেশি জানিস তোমার সঙ্গে কথা বলে না কোনো লাভ নেই হ্যাঁ তো কথা বলবি কি করে যুক্তি তো তোর নেই আই হ্যালো ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে না তো জোর করার কি আছে জোর করে কাউকে কোনো জিনিস হয় নাকি ও যেটা চাইছে ওটাই করতে দিন এটাই করা উচিত আমাদের